আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর লকটনটা তৈরির নিয়ম। এই ধরনের লকটন কিন্তু আপনারা বিভিন্ন ড্রেস ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেখুন, এই ফ্রকটাতে আমি এই লকটনটা বসিয়ে নিয়েছি এবং এই ফ্রকটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এ ধরনের লকটন কিন্তু মানে তৈরি করতে বাড়তি কোনো কাপড় লাগে না। ড্রেস তৈরির পর বেঁচে যাওয়া কুট কাপড় থেকে কিন্তু আপনারা এ ধরনের লকটন তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে পেপার কাটিং করে দেখাচ্ছি। এই যেখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, আপনারা কাপড় নিয়ে নেবেন। তো আমি প্রথমে পেপারটাকে দুইটি ভাঁজে ভাঁজ করে নিলাম। তো দেখুন, আমি সমানভাবে দুইটি ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেন আমরা পেপারটিকে আরও একটি ভাঁজে ভাঁজ করে নেব, অর্থাৎ পেপারটি আমরা টোটাল চারটি ভাঁজে ভাঁজ করব। তো পেপারটি এখন আমার চারটি ভাঁজে আছে। এখন আমি এই যে বন্ধ সাইড থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে মার্ক করে নেব। তো দেখুন, আমি এদিকেও কিন্তু 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি চক দিয়ে দাগগুলো মিলিয়ে দেব। আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো পেপারের এই সাইডটা কিন্তু বন্ধ সাইড, তো আমি কাঁচের সাহায্যে এখন বন্ধ সাইডটা কেটে ফেলছি। তাহলে কিন্তু আমাদের একটি পেপার থেকে চারটি পার্ট বের হয়ে আসবে। আপনারা কাপড়েও ঠিক একইভাবে কাটিং করে চারটি পার্ট বের করে নেবেন। তো আমি কিন্তু একই নিয়মে কাপড় কাটিং করে নিয়েছি এবং এটাও 3 ইঞ্চি পরিমাণ চওড়া আছে। এর নিচে আমি এখন ম্যাচিং করে আরেকটা মানে কাপড় অ্যাড করব। তো এই কাপড়টা লম্বায় আছে 5.5 ইঞ্চি পরিমাণ। আমরা এই কাপড়ের নিচে আরও একটা ম্যাচিং করে কাপড় অ্যাড করব এবং এটার লম্বা আছে 9.5। আর নিচের দুটি কাপড়ের প্রত্যেকটি কিন্তু চওড়ায় 1.5 ইঞ্চি থেকে একটু কম আছে। এখন আমরা পরপর এই তিনটি কাপড় কুচি দিয়ে যোগ করে নেব। তো দেখুন, প্রথমে আমি নিচের কাপড়টার এক সাইড বন্ধ করে নেব। তো কাপড়টিকে উল্টো দিকে আমি প্রথমে একবার ভাঁজ করে মুড়িয়ে নিচ্ছি। একবার মুড়িয়ে নেওয়ার পর আমরা আরও একবার কাপড়টিকে উল্টো দিকে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এই বল প্রিন্টের কাপড়টিকে এক কালারের কাপড়ের সাথে কুচি দিয়ে সেলাই দিয়ে দিব। তো কুচি দেওয়ার সুবিধার জন্য আমি মধ্যখানে টিক মার্ক করে নিচ্ছি। এক কালারের কাপড়টির ওপর প্রিন্টের কাপড়টি রেখে আমরা এখন ছোট ছোট করে কুচি বসিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। এখন আমি এই কাপড়টির সাথে এই কাপড়টি অ্যাড করব। তো আমি কিন্তু এই কাপড়টির সাথেও এই কাপড়টি খুব ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার তিনটি কাপড়ই কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে যে অংশে সেলাই দিলাম, এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো আমরা যে যে অংশটা সেলাই করেছি সেই অংশের উপরে সোজাভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। একই নিয়মে আমরা অপর তিনটি পার্টও কিন্তু সেলাই করে নিয়েছি। তো এখন আমরা চিকন ডোরি বা ফিতা এর সাহায্যে এই লকটনগুলো ঝুলাবো। তো দেখুন, আমি এখানে ফিতা ইউজ করব। তো এখানে আমি 1.5 ইঞ্চিতে একটু বেশি কাপড় নিয়েছি আর এই কাপড়টা লম্বায় আছে 6 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের ইচ্ছে মতো লম্বা নেবেন। তো এখন আমি কাপড়টির দুই সাইড এইভাবে উল্টিয়ে দেন কাপড়টিকে মাঝ থেকে আরও একবার উল্টিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব। এখন আমি এই ফিতাটির সাথে লকটন অ্যাড করব। তো আমি লকটনের যে কোনো একটা পার্ট নিয়ে নিয়েছি, এর মাথায় আমরা ফিতার নিচের দিকে রেখে এর ওপর আরেকটি পার্ট রেখে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কি করে সেলাই করছি। আমি কিন্তু মাথার দিকে সুই গেঁথে নিচের দিকে সেলাইটা করে আসব। একবার সেলাই হয়ে গেলে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি এই সাইডটিও সমানভাবে ধরে সেলাই করে নেব।
দেখুন, আমাদের একটি লকটন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা একই নিয়মে আরও একটি লকটন তৈরি করব এবং এর সাথে ফিতা বসিয়ে নেব। তো দেখুন, আমাদের দুইটি লকটন আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা একটি লকটনকে উল্টো করে নেব এবং এর সাথে ফিতা অ্যাড করব, মানে নিচের লকটনের ফিতাটি অ্যাড করব। তো নিচের লকটনের ফিতাটি সোজা সাইডে আছে এবং এই লকটনটি আছে উল্টো সাইডে, দেন আমরা এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো দেখুন, আমাদের পুরো লকটনটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এটা বিভিন্ন ড্রেসের সাথে অ্যাড করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।